আসসালামু আলাইকুম। আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। যারা আমার ভিডিও দেখছেন অথবা দেখছেন না, সবার প্রতি ভালোবাসা এবং দোয়া রেখে আজকের ভিডিওটা শুরু করছি। শীতের শেষে এবং গরমের শুরুতে আমাদের সবার বারান্দায় কিন্তু কিছু এক্সট্রা কাজ থাকে, বিশেষ করে গরমের গাছগুলোকে রিপোর্টিং করা এবং শীতের গাছ যেগুলো নষ্ট হয়ে গেছে ওগুলোর কিছু কাটিং নিয়ে আবার রিপোর্টিং করে দেওয়া। আজকে মূলত আমি আমার বারান্দায় শীতের শেষে বা গরমের শুরুতে কি কি কাজ করছি তা শেয়ার করছি। আপনারা দেখতে পাচ্ছেন আমি অনেকগুলো আলাদা পটের মধ্যে গাছ লাগিয়েছি, যেগুলো আমার বিভিন্ন রকমের বোতলে। এগুলোকে আজকে আমি রং করব এবং দেখতে পাচ্ছেন যেহেতু বারান্দার কাজ করছি আমি গুছানোর কাজে, কাজ বারান্দাটা অনেক বেশি মেসি হয়ে আছে। তো প্রথমে আমি আমার যেসব পটগুলো রং করা প্রয়োজন ওগুলো রং করে নিচ্ছি। এখানে আমি যে রংটা করছি এটা হচ্ছে এশিয়ান প্রিন্টের একটা রং। বোতলগুলো সৌন্দর্যের জন্য আমি এভাবে সবগুলো বোতল রং করে নিব। আজকে যদি আপনার আমার ভিডিওটা নতুন দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ইতিমধ্যে যারা রেগুলার আমার ভিডিও দেখেন কিন্তু এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবং ভিডিও শুরুতে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন, আপনাদের একটা লাইক আমাকে নতুন ভিডিও বানাতে উৎসাহিত করে। এছাড়াও আপনাদের মতামত জানাতে আপনারা আমাকে কমেন্ট করতে পারেন। এখানে আমি একে একে সবগুলো বোতল রং করে নিব এবং এগুলো একদিনের জন্য শুকাতে দিব আমি। আমার বারান্দাটা যখন আমি দেখাই তখন খেয়াল করবেন সামনে কিন্তু দুইটা বিল্ডিং হচ্ছে। এখান থেকে এত পরিমাণ ময়লা ধুলাবালি আসে, আমার পাতাগুলো চাইলেও আমি ক্লিন করে রাখতে পারি না। এখন তো মনে হচ্ছে একটা বৃষ্টি খুব বেশি প্রয়োজন, যাতে করে আমার বারান্দাটার পাতাগুলো প্রত্যেকটা পাতা ধুয়ে ময়লাগুলো ক্লিন হয়ে যায়, কারণ স্প্রে করে আমি এগুলোকে আর ক্লিন করে রাখতে পারছি না। আসলে বারান্দা যখন ডিপ ক্লিনিং করা হয় বারান্দাটা ঠিক এভাবে এলোমেলো হয়ে থাকে এবং প্রত্যেকটা গাছ রিপোর্টিং করা আসলে অনেক কষ্ট। মাঝখানে আপনাদের সাথে কয়েকটা ফ্লাওয়ার শেয়ার করছি। এখানে সাদা অপরাজিতা ফুটে আছে। এখানে কিছুদিন আগে আমি কিছু চারা নিয়েছিলাম, এটা তো ভিডিও আপনাদের সাথে শেয়ার করা হয়েছে। যারা দেখেননি ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দিব। আমি একটা নার্সারি ভিজিট করে দেখিয়েছি আপনাদেরকে, এখানে ওই গাছগুলোই আমি রিপোর্টিং করে দিচ্ছি। তাছাড়া আমার আগের কিছু গাছ ওগুলো সবগুলো আমি রিপোর্টিং করে দিচ্ছি, গাছে পর্যাপ্ত খাবার দিয়ে দিচ্ছি, যেমন নিমখোল, কোকোপিট, ভার্মি কম্পোস্ট এসব আমি দিয়ে দিচ্ছি। এর মধ্যে কিছু গাছের কাটিংও আমি করে দিয়েছি। কিছু গাছের কাটিং আমি ফেব্রুয়ারি মাসে করেছি, এখন মার্চ মাসেও করে দিয়েছি কিছু গাছের কাটিং। মূলত আমি আমার বারান্দাকে আজকে ডিপ ক্লিনিং করেছি এবং সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি।